সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের আজকের এই জুমার দিনে খুতবার শুরু থেকেই মসজিদে এসে খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে বসা তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুযোগ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি, আলহামদুলিল্লাহ। জুমার দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে 365টা দিন, তার মধ্যে এক একটা মাস আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এক এক রকমের মর্যাদা। যেমন রমজান মাস অন্য মাসের তুলনায় রমজান মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। ঠিক সপ্তাহে 7টা দিন, তার মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জুমার দিনকে বিশেষভাবে খাসভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ গুরুত্ব দিয়েছেন। মিশকাত হাদিস নাম্বার 1345 থেকে একদম 65 পর্যন্ত বিভিন্ন হাদিস আসছে। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আদি পিতা নবী আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিনে নবী আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করেছিল। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার পাঠ করেছিল। জুমার দিন ওই দিন যেই দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার তৌবাকে কবুল করেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন নবী আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জুমা কেন্দ্রিক অনেকগুলো হাদিসে ঘটনা বর্ণনা পাওয়া যায়। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আসমানবাসী তথা ফেরেশতা মণ্ডলীরা সকলে ভীত সন্ত্রস্ত থাকে, কেননা জুমার দিনই এ গোটা বিশ্ব জগৎকে আল্লাহ যেমন সৃষ্টি করেছিলেন, এ গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তছনছ করে দিবে, ধ্বংস কিয়ামত দিয়ে দিবেন। তার জন্য আসমানের ফেরেশতা মণ্ডলীরা তারা ভীত সন্ত্রস্ত হয়, আজকেই না জানে সেই দিন ঘটে যায়। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন মানুষ যদি দুনিয়াতে মৃত্যুবরণ করে, এই জুমার দিনের বরকতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কবরের আজাব মাফ করে দেন। জুমার দিন হচ্ছে সেই দিন সহিহুল বুখারী হাদিস নাম্বার 931 এবং 32 আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি জুমার দিন সকালবেলায় সুন্দর করে গোসল করেছে, তার সামর্থ্যে যে আতর বা সেন্ট জাতীয় যা আছে করেছে, গুটি গুটি পায়ে মসজিদে এসেছে, অনার্থক কোনো কথা বলেনি মাঝখানে, মানুষের সঙ্গে অনার্থক বাগবিদণ্ডে লিপ্ত হয় নাই, মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে দোয়া জিকির আজকার তাসবিহ তাহালিল পাঠ করেছে। আর এই ব্যক্তি যদি জুমার দিন আসে, তাহলে এই এক সপ্তাহ পূর্বের জুমা এবং পরবর্তী যে পরের জুমা যেটা আসছে, টোটাল দু সপ্তাহ জুমাই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই 14 দিন, যে 14 দিন হলো যতগুলো গুনাহ করেছেন এই বান্দা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার গুনাহের সগীরা ছোট গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। জুমার দিন হচ্ছে সেই দিন
সেই বুখারী 931 নম্বর হাদিস, আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে বেশ কিছু ফেরেশতা মণ্ডলীদেরকে দুনিয়াতে প্রেরণ করে দেন, পাঠিয়ে দেন। তাদেরকে দায়িত্ব দেওয়া হয় জুমার দিন যে ব্যক্তির সবচেয়ে বেশি ক্লাস এবং নিয়াত, শুধু সলাতের উদ্দেশ্যে যে আজকে স্পেশাল দিন, আজকে এই দিনে আমি শুধুমাত্র সলাতের জন্য খাস করেছি, আর এই ব্যক্তি যদি জুমার দিন প্রথম যদি মসজিদে উপস্থিত হয়, প্রত্যেকটা আজকে মসজিদের গেটে গেটে ফেরেশতারা বসে আছে। আপনি কি বিশ্বাস করছেন? ফেরেশতারা বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে জুমার দিন, আমলনামা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকটা গেটে গেটে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করেছে। কে সে ব্যক্তি যে আজকে জুমার দিন প্রথম আসবে? আর আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি প্রথমে আসবে ওই ব্যক্তির আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যে নেকি, তার আমল নামায় সেই নেকিটা আজকে লিখে দিয়েছে। ফেরেশতারা আছে, আমরা দেখতে পাচ্ছি না, এটাই ঠিক, কিন্তু তারা যে আছে এটাও ঠিক। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন কোনো বান্দা যদি দ্বিতীয় স্থানে আসে, মানে প্রথমে ট্রাই করেছে হয় নাই, দ্বিতীয় যদি হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামাতে একটা গরু কুরবানি করলে যে নেকি হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আমল নামায় সে গরু নেকি, গরু সমপরিমাণ কুরবানি সমপরিমাণ আল্লাহ সুবহান ওয়া তাআলা নেকি তার আমল নামায় লিখে নাই। তার মানে বুঝতে হবে জুমার দিন শুধু ইবাদতের, জুমার দিন শুধু নেকি কামানোর জন্য, সপ্তাহে সাতটা দিন ব্যস্ত আছেন, জুমার দিন আপনাকে ইবাদত কামাতে হবে, ইবাদত বেশি বেশি করতে হবে, ইবাদতের জন্য খাস। আপনি চাইলেই সপ্তাহে একদিন একটা করে লাল উট কুরবানি করে যে নেকি সে আমল আপনি আপনার আমল নামায় নিয়ে নিতে পারেন। কিন্তু আমরা অলস আসব, ইমাম সাহেব যখন আজান দেবে দিক, খুতবা হচ্ছে হোক, এখন তো এক ঘন্টা খুতবা চলবে না, পরে আসি। এখন অনেকে হয়তো গোসল করতে শুরু করে নাই, অনেকে হয়তো এখন দোকানটা বন্ধ করবে, অনেকে হয়তো যে না এখনো তো এক ঘন্টা বাকি আছে, মানুষের অনীহা অলসতা। অথচ জুমার দিন মসজিদে প্রথম করে বান্দা আসলেই তার এত বড় নেকি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জুমার দিনে উট কুরবানির সমপরিমাণ নেকি অর্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আজকে জুমার দিনে সংক্ষিপ্ত খুতবার বিষয় যে বিষয়ে আলোচনা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ছোট্ট একটা বিষয়, খুবই ছোট্ট বিষয়, যেটা নিয়ে আমাদের সমাজে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়, দল তৈরি হয়ে যায়, মসজিদের মধ্যে মসজিদ ভাগ হয়ে যায়, কবরস্থান ভাগ হচ্ছে, মাদ্রাসা ভাগ হচ্ছে, মুসলিম উম্মাহ একটা দেহের মতো যত সামান্য কিছু কারণে আজকে মুসলিম ভাইরা মুসলিমদের শত্রুতায় পরিণত হয়ে যায়। সেই আলোচ্য বিষয় বিদআত। শুধু বিদআত নয়, আজকে আলোচনা করব বিদআতে হাসানা। বিদআতে হাসানা, আপনারা বিদআত প্রসঙ্গে অনেক আলোচনা শুনেছেন, যেহেতু এখানে বাংলা ভাষাতে জুমার খুতবা হয়, বিদআত প্রসঙ্গে অনেক আলোচনা জানেন যে কেউ যদি বিদআত করে কল্লুম ফিন্নার, সে জাহান্নামে যাবে। সে মুসলিম 1708 নম্বর হাদিস, কতবার পাঠ করা হয়েছে এই হাদিসকে আপনারা জানেন। কেউ যদি বিদআত করে কিয়ামতের মাঠে আল্লাহর নবী হাজরে আসওয়াদের কাছে আগেই চলে যাবেন, তার উম্মতরা আসবে, নবী চিনতে পারবেন, তারপরে ফেরেশতা জিবরিল এসে তার মাঝে প্রাচীর তুলে দেবে, নবী আর উম্মতের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে, আল্লাহ নবী বলবে এগুলো আমার উম্মত, আর সঙ্গে সে জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা অনেক ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি করেছিল, নতুন নতুন বিদাত তৈরি করেছিল, সেদিন আল্লাহর নবী এত দয়ান নবী, তিনি বলবেন আমাদেরকে সুকান সুকান লিমান গয়রি বাদি, দূর হও, তোমাদের সঙ্গে আজকে আমার কোনো সম্পর্ক নাই, আমি চলে যাওয়ার পরে তুমি দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছো, আমি যা দিয়েছি আমার দিনকে নিয়ে খুশি হও নাই, এত দয়ার নবী। তারপরে সেই দিন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, কেন? একটাই যে ধর্মের মধ্যে আমরা বিকৃত সাধন করেছি। বিকৃত কিভাবে হয়, চলেন এ বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় বিদাত নয়, বিদাতে হাসানা। কেন জানেন? কারণ মানুষকে আমরা যখন দাওয়াত দিতে যাই, তাকে দাওয়াত কিভাবে দেব আমরা এখনো তো এটাই বুঝে উঠিনি। কেন? কারণ যখন আপনি বিদাত নিয়ে, বিদাতের ভয়াবহতা নিয়ে ডজনখানি হাদিস তাদেরকে শুনিয়ে দিবেন, যারা বিদাত করে তারা কি বলবে? বলে আমরা জানি বিদাত করলে নবীর শাফাত পাওয়া যায় না, কেউ যদি বিদাত করে হাজরে আসওয়াতে পানি পান করা যায় না, বিদাত হচ্ছে গুনাহের কাজ, পাপের কাজ। কিন্তু তাদের মাথাতে ঢুকে আছে যে ওই বিদাত হচ্ছে বিদাতে সাইয়া, তথা খারাপ বিদাত করলে এই এই হাদিসগুলো ঠিক আছে, কিন্তু আমরা যে বিদাতগুলো করছি
এটা তো বিদাতে হাসানা, এটা তো সেই বিদাত নয় যেগুলো দিয়ে গোমরাই হবে, আমরা তো ভালো বিদাত করছি। তার মানে সমস্যা বিদাত নিয়ে নয়, সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। কারণ যখনই বলছেন আপনি কষ্ট পাবেন না, আপনারা কষ্ট পায়েন না, আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ইসলামটাকে আপনি বোঝার চেষ্টা করেন, আপনি মানতে চাইলে মানবেন, নচেত না মানবেন সমস্যা নেই, তাই শুনতে আপনার আপত্তি থাকার কথা নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফালইয়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, সূরা জুমার আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কথা শ্রবণ করতে হবে, শুনতে হবে কি বলছে তারা, শুনতে হবে। দূর থেকে যদি বলেন যে না ওরা আলাদা জিনিস আমরা আলাদা, এমনটা নয়। আল্লাহ বলছেন শোনো আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, আর শোনার পরে যেটা সবচেয়ে উত্তম ভালো জিনিস এটাকে গ্রহণ করে। শুধু শুনলেই হবে না, আর সব কথা গ্রহণ করতে হবে না, যেটা সবচেয়ে উত্তম ফাহাসানা উত্তম জিনিসকে যারা গ্রহণ করে। এখন উত্তম জিনিস কোনটা বলেন তো? আমি যদি ব্যক্তিগত কোনো ব্যাখ্যা করি আমার কথার পাঁচ পয়সা মূল্য নেই শরীয়তে, আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি এই কথার মূল্য নেই, কিন্তু আমি যে কথা বলি যেটা কোরআন এবং হাদিসের যদি রেফারেন্স তথ্য যদি থাকে অবশ্যই এটা আপনি গ্রহণ করতে বাধ্য। কেন? আল্লাহ বলছেন সে অনুসরণ করছে সবচেয়ে আহাসান উত্তম জিনিসের। উত্তম কোনটা? খুতবাতে পড়েছি ফাইন্না খয়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা কোনো দ্বিমত আছে? ফাইন্না খয়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কথা। ওয়া খয়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সবচেয়ে উত্তম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে বোঝা গেল আজকে খুতবা থেকে আমার ব্যক্তিগত কোনো কথা আপনাকে মানার দরকার নেই। যদি আমি কোরআনের থেকে আয়াত পাঠ করে শোনাই, যদি হাদিসে মুবারাকা বলি, অবশ্যই এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহ কোরআন মাজিদে সূরা জুমার আয়াত নম্বর 17 আর 18 মধ্যে জানিয়ে দিচ্ছে। যদি করেন কি হবে? যদি মনোযোগ সহকারে কথা শুনেন, কানটাকে যদি বন্ধ না রাখেন, তাহলে কি হবে? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই ব্যক্তিগুলোকেই মূলত হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না, শুনতে হবে, শোনার পরে দেখতে হবে যে এর মধ্যে কোনটা আসলে ঠিক কথা বলল, কোরআনের কথা হাদিসের কথা, আবেগ প্রবণ কোনো কথা নয়, কোরআন হাদিসের কথা কোনটা বলল, গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি থাকবে। আল্লাহ বলছে আমি এই শ্রেণীর মানুষ যাদের হৃদয় কল উন্মুক্ত আছে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এদেরকে ধরে ধরেই আমি এদেরকেই মূলত আমি হেদায়েত দিয়ে থাকি, আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। তারপর আল্লাহ বলছেন এরাই হচ্ছে উলুল আলবাব, প্রকৃত এরাই হচ্ছে বুদ্ধিমান। তার মানে আমাদের আলোচনা শোনার আগে আপনাকে হৃদয় উন্মুক্ত রাখতে হবে, সবার কথা শোনেন, কে কি বলছে শোনেন। কখনো কখনো একটা হিন্দু ব্যক্তি যদি আপনাকে এসে বলে যে ভাই আপনাদের ধর্মতে তো সুদ খাওয়া হারাম, আপনি কেন সুদ খাচ্ছেন, লোকটা যদিও হিন্দু হোক কথা ঠিক বলেছে কি বলে নাই, মানতে আপত্তি আছে? একটা নাস্তিকও যদি বলে তোমাদের ধর্মে তো মদ খাওয়া হারাম, তুমি কেন মদ খাচ্ছ, ও নাস্তিক হোক কথা ঠিক বলেছে কি বলে নাই, বলেছে। তার মানে বোঝা গেল কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি করি যে না আমরা শুনবো না, শোনার দরকার নেই, খবরদার যা যাবেন ওখানে, ওরা আলাদা আমরা আলাদা। আরে এরকম চিন্তাধারা মুসলমানের নয়, মুসলমানের যদি এরকম চিন্তাধারা থাকতো জিন্দগিতে কোনো মানুষ কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতো না। আজকে যদি অমুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদিরা যদি বলে যে মুসলমানদের মজলিসে যাও না, তাদের কোরআন পড়ো না, ভাই কখনো তারা হেদায়েত পেতে পারে না? এই ধরনের কথা বলেছিল আবু জাহেল, আবু লাহাব, উদওয়া, সাইবা, যখন আল্লাহর নবী আলাইহিসসালাম করে কোরআন আসছিল, কোরআন অবতীর্ণ হচ্ছিল, আবু জাহেল তার সঙ্গপাঙ্গকে বারবার বলতো খবরদার মুহাম্মাদের কাছে কেউ যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আবু জাহেলের মতো হৃদয় থাকলে হবে না, শোনেন, কথা বোঝার চেষ্টা করেন, দেখেন, গবেষণা করেন, পর্যালোচনা করেন। ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিও প্রথমে নবীর বিরুদ্ধে ছিল, ছিল না ভাইজান? ছিল, আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে চলে আসছে, কত সমুদ্র পার করে
যখন দেখতে চেয়েছে সত্য কোনটা হক কোনটা, যখন কোরআন পাঠ করেছে নবীর সামনে, নবী সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হৃদয়টা ওমর ইবনে খাত্তাবের মতো পরিষ্কার রাখতে হবে। চলেন আমরা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা আমরা কথা তো শুনি সঙ্গে সঙ্গে বিদাত, তাহলে বিদাত মানেটা কি হলো? বিদাতের ডিকশনারি অনুযায়ী বাংলা বিশুদ্ধ বাংলা ভাষায় বিদাতের বাংলা মানে হবে নতুন। এক কথায় বিদাত মানে নতুন, যে কোনো নতুন জিনিসকে আরবি ভাষাতে বিদাত বলা হয়। আর এই বিদাত শব্দটা আল্লাহ নবী যখন রিসালাতের দায়িত্ব পায় নাই, তিনি 40 বছরের দায়িত্ব পেয়েছেন, প্রচার করেছেন, 40 বছর আগেও নবী যখন নবী ছিলেন না সেই সময় তো আরবি যারা কথা বলতো বিদাত শব্দটা ব্যবহার করত, আরবি সাহিত্যে আরবি কবিতার মধ্যে আরবি ভাষাভাষীর মধ্যে নবী যখন নবী না তখন মানুষ ব্যবহার করত। কি অর্থে ব্যবহার করত? বিদাত মানে জাস্ট নতুন কোনো জিনিসকে বোঝাতে তারা ব্যবহার করত। কিন্তু আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন তখন এই বিদাত শব্দের রূপ এবং গুণ পরিবর্তন করে দিলেন, শব্দ একই থাকলো তার গুণ পরিবর্তন করে দিলেন। একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। যেমন ধরেন সলাত, সলাত মানে কি? দোয়া। আল্লাহ নবী যখন নবী না তখন সলাত শব্দটা আরবি ভাষাভাষী মানুষরা এই সলাত শব্দ ব্যবহার করত, কি অর্থে? জাস্ট দোয়া, যে কোনো দোয়াকে সলাত বলা হয়। কিন্তু যখন শরীয়ত আল্লাহ নবী নিয়ে আসলেন তো সলাত এই শব্দটা নামটা ঠিক থাকলেও এর গুণ পরিবর্তন হয়ে গেল। কিভাবে হয়ে গেল? এখন সলাত মানে বুঝতে হবে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যত ফরজ ওয়াজিব সুন্নাত যা আছে সবগুলো পালন করার নাম এটা হচ্ছে সলাত। এই যে এ অর্থ কখন আসলো? নবী যখন নবী হয়ে গেলেন শব্দ ঠিক আছে গুণ পরিবর্তন করে দিলেন। কথাকে আমার বুঝতে পাচ্ছেন? তার মানে আল্লাহ নবী যখন নবী না তখনও আরবি কাফের মুশরিক মুসলমান সবাই এই যে বিদাত শব্দ ব্যবহার করত, কি অর্থে? যে কোনো নতুন জিনিস বোঝাতেই। কিন্তু নবী যখন নবী হয়ে গেলেন এই শব্দ একই থাকলো এর গুণ পরিবর্তন করলেন। কি করলেন? সে মুসলিম হাদিস নম্বর 1718, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, মান আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে নাই, কোন আমল যদি করে যেটা নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিদাতের গুণ পরিবর্তন করে দিলেন। কি পরিবর্তন করেছেন? এখন বিদাত বলতে নতুন কোন জিনিস, হ্যাঁ এটা একটা অর্থ, কিন্তু যখন শরীয়তের ক্ষেত্রে বিদাত বলবো কি বুঝতে হবে? এমন কোন আমল যা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত নয়, নবীর হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত নয়, সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত নয়, কুরুনে সালাসা থেকে প্রমাণিত নয়, এমন কোন আমল কেউ যদি করে সেটা যতই ভালো হোক না কেন, নবীর যদি আমার আদেশ না থাকে এটাকে এখন বিদাত বলা হবে। যেমন সলাত মানে দোয়া আছে এক জায়গায়, ঠিক আছে, কিন্তু সলাত মানেই তাকবীর থেকে সালাম পর্যন্ত এই যে নামাজের যে পদ্ধতি এটাকে সলাত বলা হয়। বিদাত, হ্যাঁ অনেক ক্ষেত্রে বিদাত বলতে নতুন জিনিসকে বুঝাবে, কিন্তু শরীর অর্থে বিদাত মানে নবী যে আমল করে নাই, সাহাবা করে নাই, তাবে তাবাইন করে নাই, আপনি আমি করছি, এটাকেই বিদাত বলা হবে। বিদাত কখনো ভালো হয় না, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, এটা নবীর হাদিস। তাহলে হুজুর ভালোই বললেন, প্রত্যেক বিদাত যদি ভ্রষ্টতা হয় মানে প্রত্যেক নতুন জিনিস ভ্রষ্টতা, তা আল্লাহ নবীর যুগে তো মাইকটা ছিল না, তা আপনি তো মাইক ব্যবহার করছেন, তাহলে আপনিও তো জাহান্নামে চলে যাবেন। আল্লাহ নবীর জামানায় এই যে আপনার হাতে ঘড়িটা দেখছি ডিজিটাল ঘড়ি, এই ঘড়ি তো নবীর জামানায় ছিল না, সাহাবির জামানায় ছিল না, করুণে সালাসা থেকে এই ঘড়ি পড়া প্রমাণিত নাই। তাহলে হুজুর আপনি নিজেই তো বিদাত করছেন, তাহলে আপনি নিজেই তো জাহান্নামে যাবেন। এই যে ফ্যান দেখছি নবীর জামানায় ছিল না, পাকা মসজিদ নবীর যুগে ছিল না, এই যে এতগুলো টাচ নবীর যুগে ছিল না, তাহলে এগুলো তো বিদাত। তো হুজুর আপনি নিজেই তো বিদাত করছেন, আবার আপনি বড় বড় কথা বলছেন, আসলে বুঝতে ভুল করেছি। আমরা বিদাত অর্থ কি নিয়েছি বলেন তো? এখানে নবী যখন নবী না সেই সময় বিদাতের যে অর্থ করা হতো ওটা নিয়েছি। কোনটা? নতুন জিনিস যে কোনো জিনিস বোঝাতেই বিদাত। যেমন এই যে নবীর যুগে ছিল না এটাকে আমরা বিদাত বলছি, কিন্তু সেরই অর্থ বিদাত কোনটা?
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল হতে হবে, কি হতে হবে? আমল। এখন পৃথিবীর কোন মানুষ বা মসজিদের যারা আপনারা বসে আছেন এখানে, কেউ কি এই ধারণা করেন, কেউ যদি ফ্যানের নিচে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে একটা কবুল হজ্জের সময় নেকি তার আমল নামে বেশি লেখা হবে? কেউ নিয়াতে কেউ কি ফ্যানের তলে নামাজ পড়ে? কেউ কি বলে কেউ যদি এসি মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তাহলে দশখানা উমরার সমান বেশি নেকি হবে? এরকম নিয়াত করা আছে? তার মানে বোঝা গেল এই ফ্যান বা এসি এটা বিদাত নয়। কেন? এটা আমলের সঙ্গে সম্পৃক্ত না। কেউ কি এমন কথা বলে পাকা মসজিদে যদি আপনি তিন দিন নামাজ পড়েন তাহলে পঞ্চাশ ওয়াক্তের নেকি বেশি হবে কাঁচা মসজিদের তুলনায়? আছে এরকম? কেউ বিশ্বাস করে? কেউ কি নেকি কম বেশি দাবিদার? না। কেউ কি বলে কেউ যদি ঘড়ি পরে নামাজ পড়ে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে একটা উমরার সমান বেশি নেকি হবে, এরকম কারো দাবি আছে? কথা বলেন নাই। তার মানে বোঝা যাচ্ছে তারা যেগুলো বিদাত বলছে এই বিদাত আসলে প্রকৃত বিদাত নয়। বিদাত হওয়ার জন্য শর্ত হচ্ছে নেকি হতে হবে, নেকি নেই আপনি এটাকে বিদাত বলছেন, অথবা এটা আমলও নয়। এতটুকু যদি বুঝতে পারেন, এখন তারা যেগুলোকে বিদাত বলছে সবগুলোকে এক পাল্লায় রাখেন, সবগুলোকে এক পাল্লায় রাখেন। তারা যেগুলোকে বলছে বিদাতে হাসানা বা বিদাত সেগুলোকে এক পাল্লায় রেখে দেন। পাকা মসজিদ যদি আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে, আল্লাহর নবী থেকে পাকা মসজিদে প্রমাণিত আছে, সহিহ বুখারি খুলবেন 476 নম্বর হাদিস, সরি 421 নম্বর হাদিস, আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন আমরা মসজিদে নববী তৈরি করছিলাম আল্লাহর নবী একটা করে ইট তিনি বইছিলেন, আর আমি আম্মার বিন ইয়াসসার আনা লাবিনা দুটো করে আমি লাবিনা মানে ইট আমি বহন করছিলাম। আমিরে হামজা তিনি নবীকে দেখছেন যে নবী একটা করে ইট নিচ্ছে, আমিরে হামজা দৌড়তে দৌড়তে গিয়ে নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট করতে হবে না আমাকে দেন ইট, নবীর কাছ থেকে ইট নিয়ে নিয়েছে। তো নবীর যুগে পাকা মসজিদ ছিল, পাকা মসজিদ ছিল না, সে বুখারীতে বর্ণনা আছে, পাকা ইট দিয়ে মসজিদকে নির্মাণ করেছেন। তার মানে যদিও পাকা মসজিদ নাও থাকে আর আপনারা পাকা করছেন, তার অর্থ এটা নয় যে নেকির কম বেশি হচ্ছে। কেউ বলবে না যে কাঁচা মসজিদে যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্তের বেশি নেকি হবে, পাকা মসজিদে পড়লে একশো ওয়াক্তের নেকি হবে, কেউ দাবি করে না। কেউ করে? করে না। অতএব এগুলো বিদাত নয়। মানুষকে ধোকা দেওয়া হয় অনেকের পর এক ধাপ এগিয়ে বলে, আরে বিদাত তো দুটো ভাগ আছেই, কোরআনের মধ্যে জাবারজের পেশ নবীর যুগে ছিল না, নবীর জামানায় ছিল না, এটা তো পরে দেওয়া হয়েছে জাবারজের পেশ, তাহলে কোরআনটার মধ্যে বিদাত সৃষ্টি করা হয়েছে। মানে নিজের বিদাতি আমলকে প্রমাণ করার জন্য ও কোরআনকেও বিদাত বলতে ছাড়ে না, এমন মানুষ আছে না? নাই, আছে। আসেন, জাবারজের পেশ এগুলো কি বিদাত হবে? না। কেন বলেন তো? আল্লাহ নবী বলছেন যে আমি তিরমিজি হাদিস না 2910, কেউ যদি কোরআনুল করিম থেকে একটা হরফ পড়ে আলিফ লাম মিম তিন দশে ত্রিশটা নাকি পেয়ে যাবে, জালিকাল কিতাব আরো সাত আটটা হরফ আছে আরো সত্তর আশিটা নাকি পেয়ে যাবে। এখন কেউ যদি জালিকাল কিতাব এটা পড়ছে জাবারজের পেশহীনভাবে, যে নুসখাগুলো কোরআনের আছে সে যা নাকি পাচ্ছে, আপনি জাবারজের পেশ দিয়ে যদি তাও পড়েন নাকি একই আছে, নাকির কোনো পার্থক্য আছে? কেউ কোরআন দেখেই পড়লো না, না দেখে পড়লো, আমি পড়লাম বা আপনি পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার জাবারজের পেশও লাগেনি, লেগেছে এখন? এখন এই যে পড়লাম নেকি, আমি প্রত্যেক হর পেয়ে দশ করে পাবো কি পাবো না? পাবো। তার মানে জাবারজের পেশ দেওয়ার জন্য কেউ বলে না যে আমি আলিফ লাম মিম এই তিনটে হরফ পড়লাম বা কুল হুয়াল্লাহু আহাদ পড়লাম জাবারজের পেশ দেওয়া, তবে একটা জাবার মানে পাঁচ নেকি, একটা জের মানে ছয় নেকি, একটা পেশ মানে দশ নেকি, এই জাবারজের পেশার জন্য স্বতন্ত্র আলাদা হবে কোন নেকির আশা আপনারা করেন? করেন না। তার মানে জাবারজের পেশ দিয়ে যদি কেউ কোরআনুল করিম পড়ে এটা বিদাত নয়। কিন্তু আপনি যেটা করছেন কষ্ট পাবেন না, বাবা মারা গেছে আপনার, জানি আপনার হৃদয়ে দুঃখ আছে, আপনি চান বাবার জন্য কিছু করতে, আপনার পিতামাতার জন্য কিছু করতে চান, আপনার আবেগ আপনার ভালোবাসা এটা আছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি করলেন চল্লিশা খানা, আপনি চল্লিশা খানা দিয়েছেন, বাবার প্রতি কিছু করণীয় আছে আপনার, এটা আপনার আবেগ, করবেন ছেলে হিসাবে অবশ্যই করবেন, চল্লিশা খানা করে দিলেন, দু তিনটে গরু জবাই করে তিন চারটে গ্রামে মানুষকে খাইয়ে দিলেন, ভাইজান এই যে কাজটা করলেন আল্লাহ নবী কি কাজটা করেছেন?
আবুবকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, প্রায় 45 বছর জীবিত ছিলেন। তিনি কি কখনো তার বাবার জন্য কাজটা করেছেন? স্বয়ং আল্লাহ নবীর জীবদ্দশাতে তার তিনটে সন্তান মারা গেছে, স্বয়ং নবীকে কাজটা করেছেন? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যায়, তার 10 জন স্ত্রী জীবিত ছিল, তার 2 জামাই 2 শ্বশুর জীবিত। 2 জামাই মানে ওসমান আর আলী, 2 শ্বশুর মানে আবুবকর আর উমার। তারাই কাজটা করলো না? তারা কি আশিক রাসূল ছিল না? রসুলকে কি তারা ভালোবাসত না? আপনার কি মনে হয় আল্লাহ রসুলের 10 জন স্ত্রী জীবিত ছিল, কেউ নবীর প্রতি মহব্বত দেখাতে পারলো না, কেউ নবীর জন্য চল্লিশা করলো না, বুট গুনল না, ছোলা গুনল না, দুরুদে হাজারি নাজারে খাঁটি বাটি কত কি করছেন, যেগুলো সমাজে চলছে একজনে কেউ করলো না, আপনি করছেন। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলছেন জানি, আল্লাহ নবীর বা হাদিস থেকে মানুষ মারা গেলে 40 খানা করতে হবে, এই মর্মে নবীর সাহেব থেকে প্রমাণ নেই। তবে কাজটা তো ভালো, করলে ক্ষতি কি? উনি নিজেই স্বীকার করছে। অতএব এটা বিদাতে হাসানা, আপনি বোঝার চেষ্টা করেন। একদিকে ঘড়ি মসজিদ মাইক এগুলোকে রাখেন, এগুলোর সঙ্গে কোনো নেকির সম্পর্ক আছে না? কেউ 40খানাটা নেকির সম্পর্ক আছে, ঈদে মিলাদুন নবী নেকির সম্পর্ক আছে, কষ্ট পাবেন না, আপনি বোঝার চেষ্টা করেন। এগুলো ধর্মের মধ্যে ধর্ম মনে করে মানুষ করে, ঘড়িটা কেউ ধর্ম মনে করে পড়ে না, ফ্যান কেউ ধর্ম মনে করে পড়ে না, যাবতীয় কাজ যেগুলোকে বিদাত বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে কেউ ধর্ম মনে করে নেকি মনে করে কেউ করে না। কিন্তু আপনি যে কাজগুলো করছেন এটা ধর্ম মনে করে করছেন, এটা নেকি মনে করে করছেন, এটাতে কল্যাণ হবে মনে করে করছেন। তাই বুঝতে হবে বিদাত যেটা সেটা নবী যেটা করে নাই, কিন্তু আপনি ধর্ম মনে করে করছেন, এটাই হচ্ছে বিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটুক ছোট্ট কথাটুক বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। চলেন এবার আপনাকে বুঝাই বিদাতে হাসানা কি। মানুষ বলছে দেখেন আমরা জানি নবীর জামানের 40খানা ছিল না, তবে এটা তো ভালো কাজ, করলে ক্ষতি কি? আচ্ছা বিদাতের 2টো ভাগ আছে তাদের দাবি। আচ্ছা বিদাতে হাসানা মানে ভালো বিদাত, নবী না করলেও ভালো। 2, বিদাতে সাইয়া খারাপ বিদাত, যেগুলো করলে মূলত জাহান্নামে যায়, আর এই আমলগুলো মূলত বিদাতে হাসানা তাদের দাবি অনুযায়ী। চলেন আপনাকে বোঝানোর এবার চেষ্টা করব, আসলে শরীয়তে বিদাতে হাসানা এটাকে তৈরি করা জায়েজ? আমরা যদি এই পয়েন্ট যদি বুঝে নিই যে সব বিদাতে হাসানা কি তৈরি করা যায়, আল্লাহকে আমাদেরকে সে অধিকার দিয়েছে, যদি এতটুকু বুঝে নেন ইনশাআল্লাহ আমাদের সমাজ আবার এক হতে পারবে। চলেন বিদাতে হাসানাকে তৈরি করার এখতিয়ার কোনো আলেম ওলেমা শায়খ মাশায়েখ কারো আছে? উত্তর হচ্ছে না। দলিল একটা কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াত, সূরা সূরা খুলেন, সূরা নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মালাম ইয়াজাম বিল্লাহ। হে নবী, তাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে, আম লাহুম শুরাকাউ, যারা নিজ হস্তে শরীয়ত রচনা করে, শরীয়ত রচনা করে তারা তাদের উম্মতকে দিয়ে দিচ্ছে? মালাম ইয়াজাম বিল্লাহ, অথচ আমি আল্লাহ কাউকে অধিকার দিই নাই যে তারা নিজ হস্তে শরীয়ত রচনা করবে। দিন কে তৈরি করতে পারেন? দিন কে তৈরি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে কোনো মানুষকে কোনো ফেরেশতাকে শরীক নেন নাই। আল্লাহ এখানে লা শরীক আলা, আল্লাহ শরীক নেন না, কারণ দিন হচ্ছে আল্লাহর। আল্লাহ দিন তৈরি করে, কোনো মানুষকে আল্লাহ অধিকার দেয় নাই যে শরীয়তে কিছু বাড়াবেন অথবা কমাবেন। কেন? আল্লাহ বলছেন মা লাম ইয়াজাম বিল্লাহ, আমি কাউকে এখতিয়ার দিই নাই যে শরীয়ত নিজ হস্তে তৈরি করবে। এখন শরীয়ত যদি তৈরি করা না যায়, আপনি বলছেন যে আমি জানি কোরআনে নেই, আমলটা হাদিসে নেই, কিন্তু ভালো কাজ, করলে ক্ষতি কি? আপনি শরীয়ত তৈরি করলেন কি করলেন না? আপনি নিজেও করলেন, আপনি নিজেও করছেন, কিন্তু বলছেন ভালো কাজ, করলে ক্ষতি কি? ভালো কাজ যদি শরীয়ত দ্বারা প্রমাণিত না থাকে সেটা ভালো নয়। ভাই যে নামাজ যদি পড়ছি, নামাজ পড়ে ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। প্রতিদিন আমরা ফরজ নামাজ পড়ি 17 রাকাত, গতকাল জোহর পড়েছেন 4 রাকাত, আগামীকাল জোহর পড়বেন 4 রাকাত। আজ যদি আপনাকে বলি ভাইজান আমি ভারত থেকে এসেছি, আসেন আজকে জুমার নামাজটা 4 রাকাত পড়িয়ে দিই, আমার পিছনে নামাজ পড়বেন আপনারা? কেন? নামাজ পড়া তো ভালো কাজ,
প্রতিদিন তো 4 রাকাত জোহর পড়েন, আজকে আমি জোহরের নামাজ জুমার নামাজ 4 রাকাত পড়াবো। নামাজ তো ভালো কাজ, নামাজ ভালো কাজ নেই ভাইজান, ভালো কাজ। 4 রাকাত পড়ে আসেন, 2টো রুকু অতিরিক্ত হবে, 4টে সিজদা আল্লাহর জন্য বেশি হবে, আরো বেশি কোরআন পাঠ করতে পারবো, অনেক আল্লাহর ইবাদত করতে পারবো, সময় আজকে আছে। জুমা যদি 4 রাকাত বলি যে ভালো, নামাজ পড়া ভালো কাজ, এর চাইতে দুনিয়াতে ভালো কাজ হয় কি? এখন 4 রাকাত জুমা যদি আমি পড়ি, নেকি হবে না গুনাহ হবে? তার মানে আপনাকে বুঝতে হবে যে না, শরীয়ত নির্ধারিত যতই ভালো কাজ হোক না কেন, যেটা শরীয়তে অনুমোদিত নয়, আপনি যদি এক ধাপ এগিয়ে যান সেই আমলটার ভালো থাকে না, এটা খারাপ হয়ে যায়। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি বলে মাগরিবকে 4 রাকাত পড়বো, ইচ্ছাকৃত নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা যাচ্ছে নামাজ পড়লে কোনো সময় গোনা হয়ে যায়। আপনি জানেন কুরবানি করা ভালো কাজ, এখন যদি বলেন যে চলো আগামী কাল আমি কুরবানিটা করে নিই, কেন? ভালো কাজ আমি একটু আগেই করতে চাই, তবে বাঁচবো কি মরবো ঠিক নাই। নেকির কাজ, ভালো কাজ আগে করাই ভালো। এখন কালকে যদি সবাই মিলে গ্রামবাসী কুরবানি করে দেন, কুরবানি কবুল হবে? নেকি হবে না গোনা হবে? গোনা হবে। তার মানে বুঝতে হবে শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছে ওটাই আপনি করতে বাধ্য। কেউ যদি মনে করে যে চলো আমরা এখনই এশার নামাজটা পড়ে নি, নামাজ হবে? কেন? এখনো ওয়াক্ত আসেনি। মানে শরীয়ত খুব সূক্ষ্ম বিষয়, যখন যে আমলটা করতে বলেছে ওটাই করতে হবে। কেউ যদি মনে করে রমজান মাসের শুরুতে ফিত্র আদায় করে নিব, কদিন পর তো আদায় করতেই হবে, তো শুরুতেই আদায় করে নি, ভালো কাজ, দেরি করে লাভ কি আমার? কেউ যদি রমজান মাসের প্রথম রোজাতেই যদি শুরু করে দেয় ফিত্র আদায় করা, তার ফিত্র হবে? শরীয়তকে বুঝেন, ইসলামটাকে বুঝেন, যখনই বুঝবেন তখনই বুঝতে পারবেন যে ধোকা কারা দিচ্ছে, ধর্মের নামে অধর্ম কারা করছে, আপনি বুঝতে পারবেন। তার জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সেরে কথা শ্রবণ করে, আপনি শোনার চেষ্টা করেন, ধৈর্য ধারণ করেন, নিজেকে প্রশ্ন করেন, আসলে আপনি যেটা করছেন এটা আসলে কি কোরআনের অনুকূল, এটা আসলে কি হাদিসের মধ্যে আছে? আল্লাহ তো বলছেন যে কাউকে আমি শরীয়ত তৈরি করে কি আর দিই নাই, মা লাম ইয়াজাম বিহিল্লাহ, আমি কাউকে অধিকার দিই নাই। তাহলে আমার মতো হুজুরের কি ক্ষমতা যে আমি শরীয়তের মধ্যে হাদিসে নাই একটা আমল তৈরি করে দিব? কখনই নয়, সম্ভব না। দুই, বুঝতে পারলাম দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ শরীক নেয় না। এখন প্রশ্ন, আল্লাহকে দিনটাকে সম্পূর্ণ করেছেন না ফাঁকা রেখেছেন? যে না আমি তো দিলাম, দিনের কিছু অংশ ফাঁকা আছে যেগুলো হুজুরে এসে তৈরি করবে, বা হুজুর থেকে অধিকার আল্লাহ দিল যে না তুমি কিছু কিছু করতে পারো, এমন কি শরীয়ত? না। এটা যদি নবী মুসার কমকে প্রশ্ন করা হতো তাহলে মুসার কমরা বলতে পারতো আমাদের দিন অসম্পূর্ণ, দিন কমপ্লিট না, তাদের তওরাত কমপ্লিট না, কিন্তু ইসলাম মুহাম্মদ সাল্লাম তার শরীয়ত কমপ্লিট না অকমপ্লিট? সম্পূর্ণ। চলেন কোরআনে একটা আয়াত, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন দিনের মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, চারা না জায়গা ফাঁকা রাখি নাই, সরিষা দানা পরিমাণ জায়গাও দিনের মধ্যে ফাঁকা নাই। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। এখন বলেন তো সম্পূর্ণ যদি দিন হয়ে যায় তাহলে নতুন করে আপনি কোনো বিদাতে হাসানা ঢুকাতে পারবেন? বিদাতে হাসানা তো ওটাই যেটা নবী করে নাই, সাহাবী করে নাই, আমি আপনি হুজুরেরা মনে করলাম এটা ভালো, ভালো বলে ঢোকানোর চেষ্টা করছি বিদাতে হাসানা বলে। তো দিন তো পূর্ণ, আল্লাহ বলছেন, তো এই পূর্ণ দিনের মধ্যে কিভাবে প্রবেশ করাবেন আর কিভাবে আল্লাহ কমপ্লিট করছে দিন? শুধু আল্লাহ বলছেন না দিনকে আমি কমপ্লিট করেছি, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর দীন ইসলামকে আমি সমস্ত নিয়ামত দিয়ে পূর্ণ করেছি। আল্লাহ বলছেন আল নিয়ামাতি, যত নিয়ামত থাকা দরকার আছে। হাসানা মানে কি? ভালো। আর নিয়ামত মানে কি? মানে এর চাইতে ভালো জিনিসের কিছু নেই। আল্লাহ হচ্ছে যত ভালো, যত উত্তম, যত খায়ের, সমস্ত হাসানা দিয়ে দিন ইসলামকে আমি তোমাদের জন্য মুকাম্মাল করে দিয়েছি। মানে আপনি বিদাতে হাসানা ঢোকাবেন কোন দিকে? আল্লাহর দাবি সমস্ত হাসানাই আল্লাহ ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার মতো হুজুর নতুন করে হাসানা ঢোকানো সম্ভব? চলেন একটা হাদিসে মুবারাকা দেখেন, সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 43, 44, 45 পর পর আছে।
পরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনাতে হাঁটাহাঁটি করছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা ইহুদিদের জামাত আসছে, ওলামা, ইহুদি ওলামা। তাই যখন আসছে সেই সময়তে ওমর বিন খাত্তাবকে ইহুদি পণ্ডিত বলছে, ওমর, তোমাদের কোরআনুল করিমের মধ্যে এমন এক আয়াত আছে যে আয়াত যদি আমাদের ইহুদি জাতির ওপরে অবতীর্ণ হতো, যদি তওরাতের মতো অবতীর্ণ হতো, তওরাতের মধ্যে থাকতো, তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। ওমর ইবনুল খাত্তাব ইহুদি পণ্ডিতের কথা শুনে অবাক, কোন সেই আয়াত যে আয়াত তোমাদের তওরাতে যদি আসতো, ইহুদি জাতির ওপরে আসতো, তোমরা ঈদের দিন উদযাপন করতে, কোন সেই আয়াত? সঙ্গে সেই ইহুদি পণ্ডিত কোরআন মাজিদের সূরা মায়েদা তিন নম্বর আয়াত পাঠ করছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দীন ইসলাম আজকে মুকাম্মাল করে দিলাম। ইহুদি পণ্ডিত বলছে, যদি এই আয়াত আমাদের পরে আসতো, আমরা ঈদের দিন ঘোষণা করতাম। ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে বলছে, শোনো, যেই দিনে আয়াত অবতীর্ণ হয়েছে খুব ভালো মনে পড়ে আমার, সেই দিন ছিল জুমার দিন, আর সেই জুমার সেই সময় ছিল আশুরার দিন, সেটাও তো আমাদের জন্য একটা ছোট্ট ঈদের দিন। অতএব ওমর ইবনুল খাত্তাব তৃতীয় কোনো ঈদের দিন আর তৈরি করেননি, কিন্তু আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো, তৃতীয় ঈদের চিন্তা কাদের? এ হাদিস কি বলে? তারা চিন্তা করেছে, ইহুদিরা, ইহুদিরা বলছে পরিষ্কার সহিহ বুখারীর হাদিস, যে আয়াত যদি আমাদের উপরে আসতো, তাহলে মানে আর একটা ঈদের দিন বাড়িয়ে নিতাম। ওমর ইবনুল খাত্তাব সংসদ বলছে, তুমি কি বলো? আরে যেই দিন আয়াত অবতীর্ণ করছে সেদিন তো জুমার দিন, এমনি তো হাদিসের ভাষাতে ছোট ঈদ। তারপরে ওমর ইবনুল খাত্তাব বলছে না যে আজকে আমরা ঈদের দিন ঘোষণা করে দিলাম, কেন শরীয়তের মধ্যে আল্লাহ নবী দুটো ঈদ দিয়ে গেছেন, তৃতীয় কোনো ঈদ তিনি আর তৈরি করছেন না। কিন্তু আমরা বাঙালির আমরা বুঝে নিলাম যে না না, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, নবীজিকে তৈরি না করলে কোনো কিছুই তৈরি হতো না, অতএব নবীর জন্মদিবসের দিনে ঈদ আমরা ঘোষণা করে দিলাম। অথচ এটা ইহুদিদের চিন্তা, ইহুদিদের পরিকল্পনা, তাদের মগজ, তাদের বুদ্ধি, তারাই বুঝেছে 1400 বছর আগে। ওমর ইবনুল খাত্তাব তাদের এই মতে তিনি সাই দেয় নাই, অথচ আমরাই বলছি যারা ঈদ মিলাদুন্নবী পালন করে না তারাই ইহুদি, অথচ যারা করে বা নীতি যাদের তারা ইহুদিদের কোয়ালিটি। আচ্ছা আমি কষ্ট দিচ্ছি না, বুঝেন? আপনি বুঝার চেষ্টা করেন। প্রথম, নবীদের জন্মদিবস কারা পালন করতে শুরু করেছে ইতিহাস কি বলে? খ্রিস্টানরা, তার জিজাস ক্রাইস্টের 25শে ডিসেম্বর পরে না হয়ে যান, তারা জিজাস ক্রাইস্ট আজ থেকে 2024 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। খ্রিস্টানরা প্রথম দুনিয়াতে এই নবীদের জন্মদিবস পালন করা শুরু করে দিয়েছে, প্রথম তারা। ইহুদিরা করেছে মুসা আলাইহিসসালামের, হিন্দুরা করেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৌদ্ধরা করছে বুদ্ধ পূর্ণিমা, করছে অবশ্যই মুসলিমদের খ্রিস্টি কালচার আমরা মুসলমানরা গ্রহণ করে নিলাম। হাই আফসোস, অমুসলিমদের খ্রিস্টি কালচার গ্রহণ করে নিলাম। আর হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে ইহুদিদের চিন্তা ছিল যে খুশির দিনে আমরা ঈদের দিন উদযাপন করব। আল্লাহ তুমি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি, আমিন। সম্মানিত শুধু, তার মানে দুটো জিনিস আমরা বুঝতে পারলাম, এক, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ মানুষকে অধিকার দেয় নাই। দুই, এ দিনকে আল্লাহ সমস্ত হাসানা উত্তম ভালো জিনিস দিয়ে পূর্ণ করেছে, নতুন করে ভালো জিনিস প্রেস করা সম্ভব নয়। তিন নম্বর আরেকটা পয়েন্ট আপনার মাথায় আসতে পারে, বুঝলাম দুটো পয়েন্ট ভালো বলেছেন, কোরআন হাদিস থেকে বললেন। আচ্ছা নবী আলাইহিসসালাম তারা কি তাহলে দিন তৈরি করতে পারবে না? নবীগণ তারা কি দিন তৈরি করতে পারবে না? তাদের ইচ্ছে মতো দিন কি রচনা করতে পারবে না? ইবাদত বাড়াতে কমাতে কি নবীদের এখতিয়ার আছে না নাই? উত্তর হচ্ছে নবীদের এখতিয়ার আল্লাহ দেয় নাই। নবীদের অধিকার ছিল না যে শরীয়তের মধ্যে বাড়াবে অথবা কমাবে, কম বেশি করা, চুল পরিমাণে কম বেশি করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া নবীদেরকে এখতিয়ার দেওয়া হয় নাই। আচ্ছা রসুল মানে কি? রসুল মানে কি? বার্তাবাহক। রসুল ইংলিশ হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহক। বার্তাটা কার? নবীর না আল্লাহর? আল্লাহর বার্তা নবী বহন করছে, তার জন্য তাকে রসুল বলা হচ্ছে। জাস্ট তিনি বার্তা, একজনের বার্তা আরেকজনকে পৌঁছে দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়ামা ইয়ানতিকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যে তরফ থেকে মন যা চায় তাই বলে না, আমি আল্লাহ যা ওহী অবতীর্ণ করি নবী আমার তাই বলে।
সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা। আল্লাহ বলছেন আমার নবী যদি আমি যা বলিনি তা যদি বলে দেয় তাহলে আমি নবীরও দক্ষিণহস্তকে ধরে ফেলবো, ডান হাত ধরে ফেলবো, তারপর তার কণ্ঠ শিরাকে আমি টেনে ধরবো। চিন্তা করতে পারছেন, আল্লাহ তো নবীর সঙ্গে এই ধরনের কথা বলছে। সূরা হাক্কা সূরা নম্বর 69 আয়াত নম্বর 42 43 40 পর পর আল্লাহ নবীকে বলছে লাখাজনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতআনা। অবশ্যই নবীও যদি আমার নামে কোনো কথা বলে দেয় যে কথা আমি আল্লাহ বলি নাই, কল্পিত কোনো কথা বললে আমি নবীরও দক্ষিণ হস্তকে ধরে ফেলবো এবং তার কণ্ঠশিরাকে আমি আল্লাহ ছিন্ন করে ফেলবো। মূলত নবীকে ধমক দিচ্ছে না, কাফেররা বলতো বারবার আবু জাহেল উদবা সাইবা যে মোহাম্মদ নিজের মন গড়া কথা বলে, এটা আল্লাহ কোনো কিছু হয়ে অবতীর্ণ করে নাই। তখন আল্লাহ বলছেন হ্যাঁ নবী তো আপনি জানিয়ে দেন তাদেরকে, আরে আপনি যদি মন গড়া কথাই বলতেন তাহলে আপনাকে আমি ছাড় দিতাম না। আল্লাহ কাফেরদেরকে সামনে রেখে নবীর উপরে আয়াতটাকে অবতীর্ণ করছে। এই কোরআনের আয়াত এর দাবি হচ্ছে নবীরা নিজের ইচ্ছে মতো কোনো কথা বলে না, আল্লাহ যা ওহী করে নবীরা তাই বলে দেয়। এখন নবীর যদি অধিকার না থাকে আমার মতো ছোট্ট একটা হুজুরের কি অধিকার আছে বিদাতে হাসানা তৈরি করে শরীয়তের মধ্যে ঢুকিয়ে দেব। চলেন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 সূরা আকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9 সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 বিশেষ করে সূরা ইউনুস আয়াত নম্বর 15 ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, কাফেররা নবীর কাছে চলে এসেছে, বড় বড় কাফের এসে আল্লাহ নবীকে বলছেন ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যে কোরআনটা আছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, যদি আপনি নিয়ে আসেন আপনাকে নবী মেনে নেব। তারা বলছে সেই সময়কার কাফেররা ইহুদি খ্রিস্টান তারা বলছে নবীকে ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, হে মুহাম্মদ সাল্লাম আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হচ্ছে যে কোরআন নিয়ে এসেছেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আসেন, আমরা আপনাকে মেনে নেব। কারণ আরে কোরআনে যা অবতীর্ণ হয় সব আমাদের বিরুদ্ধে, আমরা যা করি সব আমাদের বিরুদ্ধে যায়, আপনাকে মানতে কোনো সমস্যা নাই, তবে এই কোরআনটাকে বাদ দেন অন্য একটা কোরআন নিয়ে আসেন। চিন্তা করতে পারছেন, আরে কাফেররা সেই সময় বলেছিল নবীকে, আল্লাহ নবী কোনো কথা বলছেন না, মাথা অবনত করে আছেন, একটু আর কাফেররা বলছেন মনে গোটা কোরআনকে করবে না, আও বাদ্দিল হু, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতে পরিবর্তন করে দেন যেটা আমাদের পক্ষে আসবে। চিন্তা করছেন, কাফেররা বলছে আও বাদ্দিল হু, গোটা কোরআন যদি না পারেন কোরআনের কিছু কিছু আয়াতে পরিবর্তন করে দেন, কিছু কিছু আয়াত, এ মূর্তি পূজা করা যাবে না এটা বাদ দিয়ে দেন, মদ খাওয়া যাবে না ইয়াদ বাদ দিয়ে দেন, চোরের হাট কাটতে হবে ইয়াদ বাদ দিয়ে দেন, মানে তাদের দাবি আও বাদ দিলু, গোটা কোরআন যদি পরিবর্তন করতে না পারেন কিছু কিছু আয়াতে পরিবর্তন করে দেন। আল্লাহ নবী কোনই কথা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যাও জানিয়ে দিয়ে আসো। ওহী নিয়ে চলে আসছে ফেরেশতা জিবরিল, এসে নবীকে বলছে নবী আপনি জানিয়ে দেন, শরীয়তের মধ্যে কোরআনের মধ্যে কম বেশি করে কি আর আল্লাহ আমাকে দেয় নাই, বরং এটা জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাই, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপর অবতীর্ণ করে। কি বলছো তোমরা কোরআনের মধ্যে পরিবর্তন করব? আরে আমি তো আমার আল্লাহ যা অবতীর্ণ করে আমি সেটাই মানি, আর তুমি আমাকে বলছো কোরআনের মধ্যে পরিবর্তন করতে? তাহলে বোঝা যাচ্ছে নবীদের অধিকার নেই যে শরীয়ত তোমাদের কিছু বাড়াবে অথবা কমাবে, কিন্তু আমার মতো হুজুরে কি অধিকার আছে? কিভাবে আমি বিদাতে হাসানা বলে শরীয়তে ঢুকিয়ে দিচ্ছি, হুজুরে বলছে জানি কোরআন হাদিসে নাই, তে ভালো আমল করলে ক্ষতি কি? আপনি এখনো বুঝতে পারলেন না? চলেন আর একটা হাদিস মুবারাকা থেকে আমরা দেখার চেষ্টা করি। সেই বুখারি হাদিস নাম্বার 349 আল্লাহ নবীকে হঠাৎ আল্লাহ দিন মেরাজে নিয়ে চলে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখে আসলেন, 6 নম্বর আসমানে একজন নবী ছিলেন, তার নাম কি? নবী মুসা আলী সালাতু আসসালাম। মুসা সালাম এমনি মেজাজ বেশি ছিল, দুনিয়াতে একটা মানুষকে থাপ্পড় মেরে মেরে ফেলেছিল, ফেরেস্তা রুহু কবজ করতে এসেছে ফেরেস্তাকে এক থাপ্পড় মেরেছে ও চোখটা বেরিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আসমানে আমাদের নবীকে ধরেছে, আমাদের নবীকে বলছেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? আমাদের নবী খুশি মনে বলছেন ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত বলেন তো ভাইজান?
পঞ্চাশ ওয়াক্ত সালাত দিয়েছে। মূসা আলাইহিস সালাম শুনে বলছে করেছেন কি পঞ্চাশ ওয়াক্ত, ইরজে যান ফিরে যান, ইলা রাব্বিক রবের কাছে যান, নামাজকে কমিয়ে আনেন, আপনার উম্মত পারবে না। আল্লাহ নবী কথা কিন্তু দুনিয়াতে না, কথা কোথায় হচ্ছে আসমানে। আল্লাহ নবী চলে গেছেন, আল্লাহ উম্মত তোমার পঞ্চাশ পারবে না, একটু নামাজটা কমিয়ে দেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত কমিয়ে দিয়েছে, পঁয়তাল্লিশ আছে, আবার চলে এসেছে। মূসা আলাইহিস সালাম বলছে কি অবার, আল্লাহ কত কমিয়েছে, পাঁচ ওয়াক্ত কমিয়েছে, পঁয়তাল্লিশ আছে। মূসা আলাইহিস সালাম আবার বলছে ইরজে যান ফিরে যান, ইলা রাব্বিক রবের কাছে যান, আপনার উম্মত এখনো এই সালাত আদায় করতে পারবে না। আমাদের নবী আবার আল্লাহর কাছে চলে যায়, বারবার যায় আর আসে, যায় আর আসে, সর্বশেষ পাঁচ ওয়াক্ত সালাত। মূসা বলছেন আলাইহিস সালাম এবার কত আছে, আল্লাহ নবী বলছে পাঁচ ওয়াক্ত আছে, মূসা বলছে যান আবার যান, আল্লাহ নবী বলছে আমার লজ্জা লাগছে, আমি আর রবের কাছে যেতে পারবো না, আরে উম্মত পঞ্চাশ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি আর যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তেই জানিয়ে দিলেন তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত সালাতকে যদি হেফাজত করে, আমি আল্লাহ তাদের আমল নামাই পঞ্চাশ ওয়াক্তের নেকি লিখে দেব। মূসা আলাইহিস সালাম আর একবার গেলেই হতো না, আর একবার যদি আল্লাহ নবী যেতেন আল্লাহর কাছে যে আল্লাহ আর একটু কমিয়ে দাও, তাই সব বাদ দিয়ে শুধু মাগরিব থাকতো নাকি, আর একবার যদি মূসা আলাইহিস সালামের কথা শুনে চলেই যেত, এটা আমাদের জন্য অনেক ভালো হতো। যে জুম্মাটাই বলতো শুধু, যে জুমা আসলেই হয়ে যাবে, তাহলে অনেক বেশি ভালো হতো, তাই না? এই হাদিসে মুবারাকা থেকে কয়েকটা শিক্ষা আছে, কমপক্ষে এক ডজন নুকতা বের হবে হাদিস থেকে। কয়েকটা কথা আপনাকে বলি। আচ্ছা দেখেন তো এই হাদিসে কোন নবীর মর্যাদা বেশি, আমাদের নবী না মূসা নবী? আমাদের নবীর কোন সন্দেহ নেই, তার মাকাম মর্যাদা আজমাত সবচেয়ে সবদিকে বেশি। প্রথম তিনিই কবর থেকে উত্থিত হবেন, তিনি আল্লাহকে আল্লাহ বিচার তুমি শুরু করো, তিনি প্রথম সাফাত তিনিই করবেন। তার উম্মতে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, তার উম্মত সবচেয়ে বেশি জান্নাত যাবে, অনেক মাকাম অনেক মর্যাদা আছে। অথচ বোঝা যাচ্ছে হাদিস থেকে কোনো কোনো সময় বড়রাও মর্যাদাশীল ব্যক্তিদের দ্বারাও ভুল হয়ে যেতে পারে, আর ছোটরা সে ভুল সংশোধন করে দিতে পারে। মানে আপনার পীর সাহেব ভুল করতে পারে, মুরিদ আপনি ঠিক করে দিতে পারেন, কিন্তু মুরিদদের কথা শুনে যদি পীর যদি জ্বলে যায়, এটা পীর না, এটা শয়তান। কোনো কোনো সময় আমিরে জামাত তার ভুল হতে পারে, সাধারণ কর্মীরা তার সংশোধন করে দিতে পারে, এ হাদিস তার প্রমাণ। আর একটা পয়েন্ট মনে পড়ছে এখান থেকে, এ হাদিস থেকে, এ হাদিস প্রমাণ করে নবী আলাইহিসসালাম তিনি আলিমুল গায়েব না, সব কিছু তিনি জানতেন, উম্মতের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতেন। এ হাদিস থেকে খণ্ডন হয় কিভাবে, নবী যদি সবই জানতেন, আল্লাহ প্রথমে পঞ্চাশ দিয়েছে, প্রথমে বলতো আল্লাহ উম্মত পঞ্চাশ পারবে না কমিয়ে দাও, বলেছেন তিনি না? তিনি চলে এসেছেন, মূসা নবী বলছেন। রাহুল ভাই তাহলে কি নবী মূসা আলিমুল গায়েব, তিনি কিভাবে জানলেন উম্মত পঞ্চাশ পারবে না? তাই নিশ্চয় মূসা আলাইহিস সালাম তিনি আলিমুল গায়েব। জি না, মূসা আলাইহিস সালাম কেন তিনি জানলেন, হাদিসের মধ্যে মজিদ আছে, সহিহ বুখারী 349 নম্বর শেষ অংশ, মূসা আলাইহিস সালাম আমাদের নবীর 1,500 বছর পূর্বে তিনি দুনিয়াতে এসেছিলেন ফেরাউনের সময়তে, ফেরাউনের সঙ্গে কত কি করেছে ইতিহাস আপনি জানেন, মূসা নবী দেখেছেন। উম্মত পঞ্চাশটা দূরে কথা, এক ওয়াক্তই পড়বে না, দুনিয়ার অভিজ্ঞতা আসমানে গিয়ে কাজে লাগিয়েছে, এটা আলেহুল গায়েব নয়, এটা বাস্তব অভিজ্ঞতা দেখেছেন। যে এখনই আমি লাঠিটা ফেলে দিলাম, সুমদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল, অলৌকিক কাজ করতে দেখছে, তারপরে ইহুদিরা মূসাকে মানে নাই, হ্যাঁ তুমি জাদু দেখাচ্ছ, দেখাচ্ছে লাঠি ফেলে দিলে সব হয়ে যাচ্ছে, আরে বাবা মূসা জাদু দেখাচ্ছে, ভাই করেছে কি করেনি কথা বলেন, করেছে। নবী মূসা বলছেন, কোরআনে আছে সূরা মাইদা 22 নম্বর আয়াত, মূসা ইসলাম তার কমকে বলছে যে ভূখণ্ড ফিলিস্তিনে প্রবেশ করো, যদি প্রবেশ করে শত্রু বাহিনীকে দেশ থেকে বের করে দিতে পারো, আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী ফিলিস্তিনের ভূখণ্ড দিয়ে দিবে। সাহসী ইহুদিরা বলছে মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাবো না, কত বড় বদমাস খাটাস দেখেছেন, আল্লাহ বলছে তুমি প্রবেশ করো, তোমাকে নিরাপত্তা দিব। ইহুদিরা বলছে মূসা ইসলাম কম যে আমরা এই ভূখণ্ডে প্রবেশ করবো না, ওরা অনেক ক্ষমতাশীল, অনেক শক্তিশালী, অনেক অস্ত্র আছে, আমরা যাব না, যুদ্ধ যদি করতে হয় মূসা তুমি যাও, তোমার আল্লাহকে নিয়ে যাও। সূরা মাইদা আয়াত 22-27 পর্যন্ত এই কথাগুলো ইহুদিদের আছে। তো নবী মূসা দেখেছে, মানুষকে চড়িয়েছে, গরু ছাগল চড়িয়েছে, দেখেছে এরে এরে এক ওয়াক্ত পড়বে না, পঞ্চাশ ওয়াক্ত। তার জন্য আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন,
এটা আলমুল গায়েবের কারণে নয়, এটা বাস্তব অভিজ্ঞতা, তিনি আসমানে কাজে লাগিয়েছেন। এখানে সর্বশেষ নুকতা, নবীদের অধিকার নেই শরীয়তের মধ্যে বাড়াবে অথবা কমাবে কিভাবে। আচ্ছা, নবীর যদি অধিকার থাকতো তাই দুই নবী আসমানে বসে মুসাকে বলতে পারতেন আল্লাহ তো 50 দিয়েছে, উম্মত তো পারবে না, আপনি কমিয়ে নেন বা আপনি দুনিয়াতে নিয়ে যান, আল্লাহ 50 দিয়েছে উম্মত পারবে না, নবী কমিয়ে দিবে। নবীর যদি অধিকার থাকতো পারতো কি পারতো না? পারতো। তো নবীর যেহেতু এখতিয়ার নাই, অধিকার নেই, তার জন্য বারবার আল্লাহকে চিঠি দিতে হয়, যান নামাজ কমিয়ে নিয়ে আসেন। নবীর যদি অধিকার থাকতো নিজেই তো কমাতো, নিজেই 50 পাস করে দিত। নবীর অধিকার নেই বিধায় বারবার আল্লাহ কাছে যেতে হয়, আর আল্লাহ কাছে কমিয়ে আনতে হয়। কেন? কারণ ইবাদত হচ্ছে আল্লাহর, কতটুক করবেন কিভাবে করবেন এটা আল্লাহ সেট করে দিবে, মানুষের কোন অধিকার নাই, নবী কেউ দেয় নাই। 50 নামাজ কমিয়ে নবী একা পাস করতে পারছে না। কিন্তু আমাদের সমাজে আল্লাহ নবী বললেন আফজাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার সমাজে হচ্ছে নবীর এই আফজাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? জিকিরকে কাট করতে তোমার কে অধিকার দিয়েছে? তুমি বলছো আহলে হাদিসরা হচ্ছে নামাজ চোর, কেন 20 তারাবিকে 8 করে দিয়েছে? তুমি তো কালেমার অর্ধ চুরি করে খেয়ে ফেলেছো। তুমি বলছো আহলে হাদিস নামাজ চোর, ভাই বলছে না সমাজে? আল্লাহ নবী বললেন তোমাদের জন্য ফিতরা ফরজ করা হলো 100 খাদ্য দ্রব্য দিয়ে, তুমি কসা দাও হাফসা, তুমি তো খাবার চোর, গরিব মিসকিন মানুষের। আল্লাহ কত, আল্লাহ নবী কত বলেছে? 100, 100 মানে লাগভাগ 2.5 কিলোর ওপরে। আপনি হচ্ছেন হাফসা, তো আপনি হাফসা যে ফিতরা দিলেন, ফিতরা তো গরিব মিসকিনের হক, গরিব মিসকিনের হক না? তো আপনি তো গরিব মিসকিনের খাবার চুরি করলেন। এখন আপনাকে যদি আমি আপনার মতো ভাষাতে যদি বলি, তুমি আমাকে নামাজ চোর বলছো, তুমি খাবার চোর, গরিব মিসকিনের খাবার চোর, কেমন লাগে বলেন তো ভাইজান? বলতে চাই না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি বোঝার চেষ্টা করেন, কষ্ট দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। 3 পয়েন্ট থেকে প্রমাণিত হয় কোন নবীদের অধিকার নাই শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করবে বা কমাবে। তাহলে আমার মতো হুজুরে কি অধিকার আছে যে শরীয়তে বাড়াবো বা কমাবো? আমরা বুঝতেই পারলাম না শরীয়তটাকে। ইসলাম যে কত বিশুদ্ধ, কত খাঁটি, নবীকে পেয়ে আমরা খুশি মুখে বলছি, কিন্তু তারপরেও নবীর যে আমল দেয় নাই সে আমল করতে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 3 পয়েন্ট তুমি বুঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত সুধি, আমরা 3 পয়েন্ট আলোচনা করেছি, আবার আপনাকে বুঝাই। 1, দিন তৈরি করা আল্লাহর হক, আল্লাহ কাউকে শরীক নেয় না। 2, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন। 3, নবীদের কাজ শরীয়ত প্রচার করা, শরীয়ত তৈরি করা নয়। 4 আরেকটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে প্রশ্ন আসতে পারে, দিন তো প্রচার করে নবীর কাজ, এখন আল্লাহ নবী কি সম্পূর্ণ শরীয়ত তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন না কিছু ঘাটতি করেছেন বা কমতি রেখেছেন? কোনটা? নবী কি সম্পূর্ণ শরীয়ত আমাদেরকে দিয়ে যাননি? দিয়ে গেছেন। যদিও বাঙালিদের মধ্যে আছে, আপনাদের বাংলাদেশের বাউলরা আছে, অনেক পীরের মাজার তরিকা এরা বলে, আরে তোমরা তো শরীয়তের মৌলবি, তোমরা আর কি বুঝবে, কোরআন 30 নয়, কোরআন হচ্ছে 90 30 জাহিরি আর 60 বাতিনি, আছে না নাই? বাতিনি মানে এটা গোপনে আছে, এরা শুধু ওই গাঁজাখোর পীরগুলোই জানে, বড় বড় বাউল ফকিররাই জানে 60 খবর, বাকি কেউ জানে না। ওই যারা উজু করে পানি নেয় না তারা জানে, যারা নামাজ পড়ে না, বড় বড় দাড়ি আর গোপ, তাদের কাছে নাকি কলবে 60 কোরআন আছে আর আমাদের কাছে 30 আছে। তার মানে বুঝাচ্ছে আল্লাহ নবী কমপ্লিট শরীয়ত গোটা উম্মাকে দিয়ে চায় নাই, তিনি গোপন দেখেছেন বলে নাউজুবিল্লাহ। 1400 আগে আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথার জবাব দিয়ে গেছেন সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4855, আম্মা যেন আয়েশা বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী শরীয়তের কিছু একটা গোপন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি ডাইরেক্ট মিথ্যাবাদী। আম্মা যেন বলছেন কোরআন 30 90 নয়। আচ্ছা, সহিহ বুখারী কিতাবুল হাজ হাদিস নম্বর 1741, সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4404,
আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, মৃত্যু 83 দিন আগে, কতদিন আগে, 83 দিন আগে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, 10,000 সাহাবীর সামনে, আল্লাহ নবীর সমস্ত সাহাবিকে সামনে রেখে তিনি বলছেন, আল্লাহ বাল্লাগতু, হে আমার সাহাবিরা, আমি কি আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছিল তোমার কাছে পৌঁছে দিয়েছি? কোনো কিছু কি গোপন রেখেছি? আল্লাহ বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবিরা কি বলেছিলেন? না নবী, আপনি পারেননি আমার হুজুর এসে দেবে এমন কিছু? সাহাবি না, আমি আর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন কি, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোনো গোপন রাখেন নাই, সমস্ত কিছু আপনার আমাদেরকে দিয়ে দিয়েছেন, কমপ্লিট শরীয়ত আমাদের কাছে চলে এসেছে, আমরা খুশি। তখন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলেছেন, তুলে বলছেন আল্লাহকে আল্লাহুম্মা শাহাদ। সেই বুখারীতে একবার আসছে, সেই মুসলিমে 3 বার আসছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ দেখো আমার সাহাবিরা সাক্ষী দিচ্ছে আমি কোনো ফাঁকি মারি নাই, কোনো কিছু গোপন রাখি নাই, তুমি যা আমাকে দায়িত্ব দিয়েছে সব দায়িত্ব আমি পালন করেছি, আল্লাহ তুমি সাক্ষী রাখো, দেখো আমার সাহাবিরা সকলেই সাক্ষী দিচ্ছে আমি দীন ইসলাম কমপ্লিট তাদেরকে দিয়ে গেছি। প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ নবী আকাশে কেন আঙুল তুললেন? তার মানে বোঝা গেল আল্লাহ সব জায়গাতে আছে? আপনার হুজুর বলছে যে আল্লাহ সব জায়গায় আছে, মানে এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহ তিনি আসমানে আছেন। কোথায় আছেন? সূরা তাহা 1:5, আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, সেই আল্লাহ সুবহান তাআলা তার আরশের উপরে আছেন। কারণ আল্লাহ যদি সব জায়গায় হয়, যত কল্লা তত আল্লাহ, তো আল্লাহ নবী এই আসমানে হাত তোলার দরকার ছিল না, মিরাজ আকাশে যাওয়ার দরকার ছিল না, ঈসা নবীকে ওপরে তোলার দরকার ছিল না, আল্লাহ তো সব জায়গায়, তো মিরাজ উপরে যাবে কেন? দোয়ার সময় তো উপরে হাত তুলবো কেন? বলবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, সব জায়গায়। তো এবার হাত নিয়ে ঘুরিয়ে বেড়াতে হবে, তাই না ভাইজান? এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছে। এই হাদিস প্রমাণ করে দীন ইসলাম নবী কমপ্লিট দিয়ে গেছেন, কোনো কিছু গোপন রাখে নাই। এই 4টে পয়েন্ট যদি আপনি বুঝে নেন, শরীয়তের মধ্যে বলেন তার জাররা পরিমাণে, অণু পরিমাণে, সরিষা দানা পরিমাণে একটু ফাঁকা আছে যেখানে আমি একটা ভালো আমল তৈরি করে দেবো, বিদাতে হাসানা নাম দিয়ে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে সকলে পড়ি, আমিন। আল্লাহ যারা আমরা বিদাতের প্রেমে আকৃষ্ট হয়ে গেছি তাদেরকে সুন্নাত বুঝার তৌফিক দান করো সকলে পড়ি, আমিন। আল্লাহ প্রকৃত আহলে সুন্নাহ।